শীত কয়েকদিন আগে অবস্থা রয়েছে ওই এই ফটোটা তুমি পরিপূর্ণ ভাবে সেটা তো আর রান্না হয় না ওগুলো কি কয়দিন দিয়ে ঢাকলেন এখন? হ্যাঁ এখন ঢাকলেন এগুলো? হ্যাঁ এটা আনাইছে কেন? হ্যাঁ থেকে এইগুলো বের করেন এটা তো রান্না করা। হ্যাঁ এটা তো ভাজা গতকালকের ভাজা না ভাই? ভাজা তো অবশ্যই। হ্যাঁ গতকালকের না ভাজা তো একবার ভাজা না হয়েছে না না এটা তেঁতুলের আর কি এটা কত বছর আগে না আপনি টেস্ট করতে পারেন এটা আমাদের এই যে ভালো কথা কিন্তু র‍্যাপিং করে রাখতে হয় তো
সব কিছু করা হয়েছে। এখানে এলজি তো কি আছে একটু দেখেন আমাদেরকে, এটা বেগুন বেগুন সবজির উপরে গেছেন ওইটা, তাহলে হলো বলেন জমির মালিক রেস্টুরেন্টের মালিক কে আপনি দেখেন তো এগুলো ঠিক আছে? এই যে এক একটা জিনিস দেখেছেন এইরকম ভাবে কতদিন আগেকার ইনারাই শুধু জানেন আপনি, এটা সকালে পাকাইছে স্যার, সকালে পাকাইছে যে সিঙ্গাপন সিস্টেমটা কি র‍্যাপিং করে রাখতে হবে ঠিক আছে, সকালে পাকাই ফ্রিজে রাখতে হবে কেন না, এটা ধরেন আপনার খোলা রাখলে ঠিক আছে, শীতের দিন খোলা রাখলে আপনি শীতের দিনে ভিতরে রাখেন না, এটা তো আপনার সকালে পাকাইছে সিঙ্গারা এই যে অর্ডার হইবো ওই জন্য আর কি বানায় দিব, এই জন্য এইগুলো এর উপর রেখেছেন কেন? ওই কন্টেনারগুলো কন্টেনার কোথায় রেখেছেন বলেন তো, ভাতের কি অবস্থা এগুলো? পায়খানা ইঁদুরের পায়খানা যে খাবারের সাথে এগুলো আছে না স্যার, এটা হচ্ছে এগুলো তালা পোকা ইঁদুরের পায়খানা তো, এটা তো শুধু এটা এখানে রাখে শুধু এখানে রাখে খাবারের সাথে পায়খানা দেখে দিয়েছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা কাঁচা ও রান্না করা খাবার পৃথক রাখবেন, সঠিক তাপমাত্রায় রান্না করবেন, সঠিক তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করবেন, একই সাথে আপনারা আরও কিছু বিষয় যেটি যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন এবং আপনার যে খাবার রান্না করছেন সেই খাবার যে পানি দিয়ে রান্না করছেন সেটিও যেন নিরাপদ থাকে এ বিষয়ে লক্ষ্য করবেন।